ওয়াজ কি জন্য শুনি? প্রশ্নবোধক না শুনলে কি হয়, শুনলে কি হয়? ওয়াজ তো শুনতেছি, গুফতার কা গাজি তু বন শেখা, কিরদার কা গাজি না বন শেখা। বর্তমান ওয়াজ শোনার ফলে আপনার আমার কি উপকার হচ্ছে না কি ক্ষতি হচ্ছে, নেগেটিভ পজিটিভ পক্ষে বিপক্ষে যাচাই বাছাই করতে হবে। আপনি মাহফিলে আসার পূর্বে যে অবস্থা, মাহফিলে যাওয়ার পর আরো খারাপ অবস্থা, তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ডাক্তারের কাছে গিয়েছেন চিকিৎসার জন্য, আমার তো ওয়াজ না, ওয়াজের তো আপনি নাম দিয়েছেন ভিন্ন ধরনের নাম, ওয়াজ করা সুন্নতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নির্দেশ। আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। এই আমার প্রিয় মাগো, এই আমার প্রিয় রসুল, আপনি লোকদেরকে ওয়াজ করুন যাতে আপনার ওয়াজের মাধ্যমে মানুষের উপকার হয়। তাহলে ওয়াজের মাধ্যমে অপকার যদি হয়, সে ওয়াজের দ্বারাই কোনো লাভ হলো না। ডাক্তারের চিকিৎসা নিলাম, ওষুধ গ্রহণ করলাম, ব্যবস্থা নিলাম, আমার সেই চিকিৎসার দরুন যদি রোগ যদি রিয়াকশন হয়, কোনো লাভ হইল? মাহফিলে আসবেন নিজেকে দুর্বল মনে করি, রোগী মনে করি, অসুস্থ মনে করি, যে আমার ভিতরে রোগ আছে, কি আমি মিথ্যা বলি এটা একটা রোগ, আমি পরনিন্দা করি এটা আরেকটা রোগ, আমি হিংসা করি এটা আরেকটা রোগ, আমি সুদ খাই এটা আরেকটা রোগ, আমি হারাম হারাম খাই হালাল বর্জন করি এটা আরেকটা রোগ, চুগলখুরি করি এটা আরেকটা রোগ, অনেক রোগে আমরা আক্রান্ত। শরীরের রোগের জন্য আমি ডাক্তারের হসপিটালের শরণাপন্ন হই, টাকা ব্যয় করি, দেশের চিকিৎসা না হলে বিদেশে যাই। আর আপনার আমার কলবদের রোগে আক্রান্ত, অনেক ডাক্তার রোগী, ডাক্তার নিজের রোগী আপনাকে কি চিকিৎসা করবে? এখন এই করোনার সময় দেখতেছি অনেক ডাক্তার বসতেছেন না, এপ্রিল থেকে শুরু হয়েছে করোনা, ডাক্তার সাহেব তো আপনাদের পিছনে সরকারে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেছেন, আর যুদ্ধ করার সময় পিছনে থাকবে, এটা কোন সংস্কৃতি? দেশের সেনাবাহিনী দেশ রক্ষার জন্য তাদের পিছনে সরকার ব্যয় করতেছেন টাকা পয়সা, আর যখন যুদ্ধ লাগবে তখন পেছনে যাবে, আমি যুদ্ধ করতে পারবো না। এই ধরনের সেনাবাহিনীর দ্বারাই দেশের লাভ পাবনা ক্ষতি হবে, আর এসব ডাক্তারের দ্বারাই লাভ পাবনা ক্ষতি হবে। তা আপনাকে তো প্রথম আপনার চিকিৎসা করতে হবে, করোনা হোক মহামারী হোক ফ্ল্যাগ রোগ হোক যত দুরারোগ্য রোগ হোক আপনাকে চিকিৎসা করতে হবে। এ কারণে ডাক্তারের বাংলা অর্থ কি? স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় ডাক্তারে এই পেশা গ্রহণ করেছে, আপনাকে তো কেউ সব সৃষ্টি করেছি। তাহলে আমরা যারা ওয়াজ করি মাঠে ময়দানে, কাহারও পক্ষ থেকে সব নাই, মানুষের ভিতরে যে রোগ এই রোগের চিকিৎসা করতে হবে কিনা বলেন? সাহাবায়ে কেরাম চিকিৎসার জন্য কার কাছে আসতেন? নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ব্যক্তি আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অনেক রোগ আছে, এক নম্বর রোগ আমি মিথ্যা কথা বলি, দুই নম্বর রোগ চুরি করি, তিন নম্বর রোগ জেনা করি, চার নম্বর রোগ মোশারফ হয়, এটাকে কি বলা হয়েছে রোগ?
ফি কুলুবিহিম মারাদুন, মানুষের ভিতরে রোগ আছে, তো আল্লাহ রাসূল তাকে এই রোগের চিকিৎসা দিয়েছেন, বলেছেন তুমি একটা কাজ করবে, আমার সাথে ওয়াদা করো আজকের দিন থেকে আর মিথ্যা বলবে না, ওয়াদা করেছে আমার জিন্দেগিতে আর মিথ্যা কথা বলবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। ট্যাবলেট একটা, এটা যদি আপনি সেবন করেন তাহলে আপনার চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জানা বন্ধ হবে, আপনার মোশারফ বন্ধ হবে। কয়েকদিন পর আল্লাহর রাসূলের দরবারে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সামান্য ট্যাবলেট দিয়েছেন মিথ্যা কথা বর্জন করা, আমি যা বর্জন করেছি আমার অটোমেটিকলি অন্যান্য রোগ বন্ধ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মিথ্যা কথা বন্ধ করার জন্য বাংলাদেশ না বিশ্বের কোন হসপিটাল আছে না? নাই বলেন? আছে, ওই হসপিটাল এক নম্বর, মসজিদ মাদ্রাসা, ওই হসপিটাল খানকা জড়িয়ে খোসা মসজিদে মাদ্রাসা ও মিম্বর খানকায়ে কেদর ওয়াই বুয়াদুকি লোকানে মুহাম্মদ, মসজিদ মাদ্রাসা খানকা যেখানে ওইসব রোগের চিকিৎসা। আল্লামা জামি রহমতুল্লাহ বলেন অলিউল্লাহের দরবার হসপিটাল, মাদ্রাসা হসপিটাল, রুহানি মসজিদ হসপিটাল। আর আমরা যে গাড়ি চালাই, গাড়ি যদি নষ্ট হয়ে যায় এটা ঠিক করার জন্য কি আছে গ্যারেজ, আবার ব্র্যান্ড নিয়ে করে যায়। অনেকে বলে ওদের গুণা করেছি তোবা করলে কি মাফ হবে? আল্লাহ রাসূল বলেন আত্তাইবু কামাল্লা জম্বালাহু, তোবাকারী আর কোনো গুণা থাকে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবে তোবা করতে হবে, আমরা তোবা করতে জানি না, তোবা করলাম হারাম বর্জন করব, তোবা স্টার্ট করব, এটা তোবা, এটা তো মুশকিল গলপ কে তুই বলতে হবে। ফজল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহ, আপনাদের ভাগ্যবালা ফার্সে একটা ওয়াজ চলতেছে, এখানে একটা চলতেছে, আওয়াজে বাজে অসুবিধা নেই, এটার নাম কি আওয়াজে আওয়াজে বাজে ঘোষের বাংলা অর্থ কি প্রতিধ্বনি, একদিক থেকে আসতেছে অর্থ। যাই হোক, হর অসুবিধা নেই, আমাদের মাহফিল সফল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের কলবের রোগ আছে না? নাই, মিথ্যা বলি না, বলি হিংসা আছে না? আছে। আর একজন আরেকজনের চকল করি করো না, আমরা হারাম খাই, এটার রোগ কিনা, তো এটার জন্য হসপিটাল মিলাদুন নবী, এটার জন্য হসপিটাল সৌদায় কারবালার মাহফিল, এটার জন্য হসপিটাল ফাতে ইয়াদহম, জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে যাবে, গৌসু ভাগের দরবারে সুর ঢুকছে না, চুরি করার জন্য ঢুকছে। খেজির আলাইহিস সালাম সকালে আসলেন, বললেন হুজুর অমুক জায়গায় একজন কুতুবুল আকতাবের প্রয়োজন, একজন ওলি পাঠান, এত রাত্রে সকালবেলায় আমি এই মাত্র নামাজ পড়ে আসলাম, সূর্য এখনো উদয় হয়নি, সূর্য উদয় হোক একজন ওলি পাঠাবো, না হুজুর এখন পড়াই দেন, ওলি ছাড়া আফজাল ছাড়া ওই জায়গার মানুষ যদি মারা যায় হয়তো ইহুদি হয়ে মরবে আর নয়তো খ্রিস্টান হয়ে, একজন ওলি পাঠাতে হবে। তখন বললেন আমার চোখের নিচে একজন ওলি আছে, ডাকলেন ওলি সাহেব আছেন, হুজুর আর চুরি করবো না? আরে চুরি তুমি করো, তুমি তো এসেছিলে চুরি যাবে, এখন হয়ে গেছো তুমি কুতু, জোরে বলুন ওলির সাথে বাঁচলে কি হয়ে যাবে, কুতুবে যায়, ভালোর সাথে বাঁধিলে বালা, খারাপের সাথে বাঁধিলে খারাপ, যেখানে আতর বিক্রি হয় ওখানে হাঁটেন না কিনেন, আমার সব দরকার পড়ছে আপনার আপনার সুরক্ষিত হয়ে যাবে, সর্বশরীর দুর্গন্ধ থাকবে না, আর মেয়ে তোর পাঠিতে ঘুরে ওখানে যদি
একটু হাঁটু হবে, ফুনি বাচ্চে জল ভেতর বাচ্চে হর শরীর তোমার দিলেও তুমি একবার যদি ফুনি বাচ্চে ঘুরিয়ে দিল তাহলে যত সেন লাগান আরো আরো দুর্গন্ধ বাড়ে। তো যাই হোক, এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত হবে বসুভাগের দরবারে আছে, কুতুবে গেছে, এখান থেকে যাওয়ার পর হাজে বাগের মধ্যে আছে আল্লাহর হাবিব ইরশাদ করেন হাজে কুরসি, আল্লাহ আল্লাহ তবারক তাআলা বলেন কুমু মাগফুরান লাকুম, কুমু মাগফুরান লাকুম বুদ্দিলাত সাইয়্যাত ইম হাসানাত, বান্দা তুমি ঘর থেকে আসার সময় গুনাহগার হিসাবে এসেছ, তোমার মাথার উপর কাঁধের উপর গুনার বোঝা ছিল, আমি এই মাহফিলের কারণে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। তোরা বলুন সুবহানাল্লাহ, লাভ না ক্ষতি মাহফিল আসলে। তাহলে হসপিটালে যেহেতু এসেছেন আপনার কলবের চিকিৎসা হয়ে যাবে, আল্লাহ পাক কবুল করে তৌফিক নসিব করুন। এই মাহফিল 12 বছর পর্যন্ত আমাদের এলাকা, আমার একটা হক আছে আশা, আপনাদের দাওয়াত দেওয়া হোক, আপনারা যদি আমাকে দাওয়াত না দেন হক নষ্ট করবেন, আর আমি যদি না আসি হকুল জার প্রতিবেশীর হক এটা নষ্ট হবে। কিতাবের ভিতরে আছে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো, ওয়াজ করলে অনেক লম্বা ওয়াজ, এই কারণে আমার প্রতিবেশী হিসাবে এলাকায় যাবে এসেছি, ওয়াজ করবেন আপনাদের সামনে উমর ফারুক নাইমির সাহেব তিনি বসা ওয়াজ করবেন, আর সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মতাদর্শের উপর আপনাদের যে রোগ আছে এই রোগের ওষুধ দিবেন, কি দিবেন বলেন না, আয় যারা ওষুধ ব্যবহার করতেন স্যার কথা না বাতি কি জানা স্যার বাতি খাড়িলি দুঃখ পাইল কেব দুঃখ পাইলে ভালো জীবন আপনাদের যে ভাত ওমর ফারুক নয়মি সাহেব কি দিবেন ওষুধ দিবেন, এই ওষুধ ব্যবহার করবেন, ব্যবহার করলে রোগ বালা হবে, রোগ বালা হবে, বালা হলে ইমান মজবুত হবে, মৃত্যুর বিছানা যদি আপনি শুন মৃত্যুর শয্যায় যখন শুয়ে যান ওই যদি রোগ যদি থাকে ওই রোগ নিয়ে যদি কবরে যান সোজা জাহান্নামে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বর্তমান কি করোনা, আচ্ছা আপনি ইকবাল সাহেব এখানে আছেন উনি দুবাই থেকে এসেছেন আবার যাবেন, করোনা পরীক্ষা করতে হবে কিনা, আচ্ছা যদি করোনা পরীক্ষা তারা যান আপনাকে এয়ারপোর্ট ফেরত দিবে, আর যদি ফারোয়ে যান তাহলে সংক্রামক ব্যাধি আপনাকে আবার যখন সেখানে চেক করবে এই করোনা এখানে আসতো সোজা খুঁজা ঢুকবে জেলে, একবার মৃত্যু তোমার জেল খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন করোনা থেকে মারাত্মক রোগ বন্ধা তোমার ভিতরে, তুমি যে মিথ্যা বলো, তুমি যে হারাম খাও, তুমি যে ঘুষ খাও, তুমি যে সুদ খাও, তুমি যে অন্যায় করো, তুমি যে অবিচার করো, তুমি যে নামাজ পড়ো না, কোরআন পড়ো না, কোরআনের কথা বলা হয়েছে কিন্তু কোরআনের কথা বললে হবে না, এই কোরআনকে সমাজের প্রতিটা স্তরে বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইকবাল বলেন ও জামানাতে মুয়াজ্জাজ মুসলমান হুকার তুম আবি খার হয়ে তারে কে ওর আহুকার, তদানীন্তন কালের মুসলমান কোরআনের মাধ্যমে সম্মানের অধিকারে ছিলেন, তোমরা বর্তমান বিকৃত লজ্জিত লাঞ্ছিত পদতলে জল মার খাচ্ছ, জিজ্ঞাসা করলে এখন ওদের পরীক্ষা উঠতে লেগুন পরীক্ষা করছ, ইব্রাহিম ইসলাম থেকে 43টি পরীক্ষা নিয়েছে, কয়টি পরীক্ষা, এরপর খলিলুল্লাহ উপাধি দিয়েছে, এটা মুশকিল না, মাদ্রাসায় আমরা পড়তেছি এক বছর পর পরীক্ষা দিত, ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হয়, পরীক্ষা ছাড়া পাশ করলে এই ভাষার নাম নাশ, পরীক্ষা ছাড়া পাশ নেই
এখন বলতে পারেন যে বর্তমান তো সরকার অটো সিস্টেম করে দিয়েছে, এটা একটা মেহরবানি, এটা কি ভাগ্য নেই আমাদের ছেলেরা ভরে নেই, এটা সরকারের দয়া। অনেকে বলেন এই ফাঁসের কোনো দাম নাই, আমি বললাম এটা এক নম্বর দাম আছে। আমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত, 70-71 সময় তারা বাস করেছেন বিসিএস। আমাদের হাফেজ আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ তিনি 71-এর বিসিএস পাস, ও সময়ের বিসিএস দাম আছে, সরকারি ভাবে সার্টিফিকেট দিয়েছেন, সার্টিফিকেটের মূল্য হবে, কিন্তু পরীক্ষা দিতে হবে। এখন বর্তমান বিশ্বের মুসলমান কত, বদরের যুদ্ধের মধ্যে কতজন ছিলেন টোটালি মদিনা শরীফে ছিল ইতিহাস সাক্ষ্য 560 জন, 313 জন যুদ্ধ করেছেন, যুদ্ধ করে সফলতা নিয়ে এসেছেন, কাফেরদের জন্য ভেঙে দিয়েছেন। এখন 180 কোটি যেখানে যায় সেখানে মারি খায়, তোর বলুন নাউজুবিল্লাহ। তাদের কোরআন ছিল, আমাদের কোরআন আছে, কোরআন কোথায়? আল্লাহ পাক সুবহান তাআলা ইরশাদ করেন তুমি কোরআনকে ফরো কিসের মতো পড়বা, সাহাবায়ে কেরামের মতো? সাহাবায়ে কেরামের সে জজবা আমাদের মধ্যে নাই, বুজুর্গান দিনের জজবা নাই। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল কুরআন হুজ্জাতুন লাক ও আলাইক, কোরআন ছাড়বে না, কোরআন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এখনো সময় আছে, ইন্না হাদিল কুলুবাহ তাসদাউ ইদা, ইন্না হাদিল কুলুবাহ তাসদাউ কামা ইদা আসাবাহুল মা ফিল হাদিদ, লোহার যেভাবে মরিচা আসে অনুরূপভাবে কলমের মধ্যে মরিচা আসে, কলমের মরিচা মানে গুনাহ। সবাই গ্রাম পুষ্ট করলেন লীলা উমা জেলা উহা, কলমের মরিচা কিভাবে পরিষ্কার হয়? আল্লাহ রসুল উত্তর দিয়েছেন দুটি কারণে, কাসরাতু তেলাওয়াতুল কুরআন ওয়া যিকরুল মউত, তোরা বলুন সুবহানাল্লাহ, আল্লাহর জিকির আর কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন ধরবে আপনার কলমের চিকিৎসা হবে। করোনা ভাইরাস চিকিৎসার কথা বলছি না, কবরে যাওয়ার আগে কলমের চিকিৎসা করেন, কলমের চিকিৎসা কি? মিথ্যা বাদ দিবেন, হারাম বাদ দিবেন, এসব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি যদি কবরে যান তাহলে ওই কবর আপনার জন্য রহমত, ওই কবর আপনার জন্য জান্নাত, ওই কবর আপনার জন্য ব্যস্ত, আর না তো ওই কবরে আপনি রোগ নিয়ে গেছেন করোনার মতন, আপনার জন্য শাস্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিল আপনার রোগ থেকে আর গুলাবের মাহফিল, কিসের মাহফিল? আমি কোরআন শরীফ পড়েছি, তর্জমা করলে তো অনেক লম্বা হবে, আমি ওমর ফারুক নয়মিকে দেব, তবে আয়াতের তর্জমাটা করি। তিনটা আয়াত পড়েছি, কটি আয়াত? প্রথম আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা সাবধান সাবধান, ইন্না নিঃসন্দেহ, তাহলে কিছু সন্দেহ পোষণকারী আছে কিসের মধ্যে? আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু, ওলি, লা খাউফুন আলাইহিম এই নশ্বর জগতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন পরকালে তাদের কোনো চিন্তা নেই, দুনিয়া তো ভয় নেই পরকালেও চিন্তা নেই, তারা কি পরকালে কি হবে কবরে হাসরে নসরে মিজানে ফল্লাই ভয় ভীতি নাই, ভয় মুক্ত দুনিয়া এবং আখরাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওলিউল্লাহদের মর্যাদা বর্ণনা করা হয়েছে, কি ওলির মর্যাদা? এখানে তফসির করতেছি না, তফসির করলে বড় লম্বা হবে, একটা শব্দের একটু ব্যাখ্যা করতেছি, আলা সাবধান। আল্লাহ কোরআনে ভাগে নামাজের কথা বলছেন, তো নামাজের কথা বলার সময় সাবধান বলছেন না? আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, সাবধান সাবধান নামাজ পড়ো,
সাবধান সাবধান জকাত দ কুতিবালাইকুম সিয়াম রোজা ফরজ করা হইছে সাবধান নেই ওলিল্লাহিল নাজিজুল বাই হজ ফরজ সাবধান কারণ নামাজ রোজা হজ জকাত শরীয়তের বিধিবিধান নেই লোকদের মধ্যে কোন মতবিরোধ থাকবে না মতবিরোধ হবে ওলি নিয়ে কি নিয়ে কারণ ওলি আমার আপনার মতো যখন এক ধরনের দেখবে এক শ্রেণীর মানুষ ওলিকে অস্বীকার করবে মানবে না তাদের ক্ষমতা এই কারণে আল্লাহ বললেন আলা সাবগান ইন্না কোন সন্দেহ নেই দেখতে যদি এক তাদের মধ্যে ভিন্ন বলা আছে না বলা বিমরুল বলটা বলা কইলে ভালো বুঝবেন বলা বিভিন্ন ফুল থেকে রস আহরণ করে এরপরে এটা কি হয় বিষ এ বিষ খালি মানুষ পরে আর মৌমাছি মধুমক্তি কে মধুমক্তি বিভিন্ন ফুল থেকে রস আহরণ করে তার থেকে কি হয় মধু একে ফুল থেকে বলাই রসনে আর বলাও দুইটা দুই ধরনের কেন উজরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মৌমাছিকে ডাকলেন এই মৌমাছি তুমি তো বিভিন্ন ফুলের থেকে রস নাও তোমার এত সুমিষ্টি কেন হয় এত এর মধ্যে এত তাছির এত প্রভাব বললেন আর বলো তো বিভিন্ন ফুল থেকে রস নেন এটা বিষে পরিণত হয় কবে খেয়াল করবে ওলিয়ার আমরা কেন বেশ কম মৌমাছি উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যখন বিভিন্ন রস থেকে ফুল নেই আপনার উপর দরুদ শরীফ পড়ি ধরো বলুন সবাই দরুদ শরীফ পড়ি পড়ি রস নেই এই দরুদর উঠিলায় তার মধ্যে তিক্ততা থাকে না এটা দূর হয়ে যায় দরুদের কারণে এটা মিষ্টি হয়ে যায় ধরো বলুন সবাই মোল্লা রুমি রহমতুল্লাহ আলাই কবিতার মাধ্যম বলেছেন গুপ্ত চোখা নিমে আহমদ বরদুরু মিশুমত সে নিয়তল খে রারে ভুদ সালাত রসুলাল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রসুল্লাহ আপনার দরুদের কারণে আপনার উপর দরুদ পড়ি দরুদর উছিলাই এটা মধু মিষ্টি হয় আমরা নামাজ পড়ি কিয়াম করি রুকু করি সজদা করি নামাজের ভিতর অনেক ত্রুটি থাকে ইয়া রাসূলুল্লাহ আমার বান্দা যখন আপনার উপর দরুদ পড়ে তখন তার নামাজের মধ্যে যত ত্রুটি থাকে আমি রব্বুল আলামিন সমস্ত ত্রুটি ক্ষমা করি তার নামাজকে কবুল করি জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এখানে আমার উদাহরণ কি ব্যস্ত মাছ না ভোলা দে মৌমাছি ফাইয়া মাছ দেখছেন না ফাইয়া মাছ লম্বা লম্বা এটাও জমিনের মধ্যে হয় লম্বা আর কুশল আগা উর্দুর বলা হয় গান্না আরবিতে বলা হয় কসমুল কসমুল মাছের মতো এই কুশল কেউ যদি বলে কুশলের তো বাস এক ধরনের তাহলে তাকে আমরা কি বলবো বেকু আরে বেকু মানে কুশল এটার থেকে মিষ্টি বাইর চিনি বাইর মিলা বাইর আর এটা বাস এটা জ্বালানি এটা করে সাল বাস তুই যে একটু বুঝতে পারছ না বেকু মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন কারে ফাঁকা রাকিয়াত আজ খুতমগির গর্চে বাসত দর্ণ বেস্তন শের অসির শিরে আবা সত্যে মর দুরা খুরত শেরে আবা সত্যে মর দমরা দরত ইনদানস্তন্দে ইনসা আত্মা হাস্ত ভরতে ধর্মিয়া বে মুন্তহা বাজার কুশলত পার্থক্য আছে বলার মমাথিত পার্থক্য আছে সুতরাং কলি এবং গায়ের কলি যারা কলি নও তাদের মধ্যে আসমান জমিনের পার্থক্য ধরো বলুন সুবহানাল্লাহ যখন বুঝি না এই জন্য বলা হয়েছে আলা
আমাদের ভক্তরা বসা আর দেশের মানুষ হয় মেজদার নিজের মেজদার নিজে খায় খাতুন জামাইতে এই যুগুর আবদাল বড় বলি খদিয়া আই অলি প্রতি বছর তোমাদের সংসার রোজা চিনছে ওই আর অন্ধার দিন আছে ইন্ডিয়া একটা নদী আছে নদীর নাম যমুনা নদী হর যমুনার ওই পারে অজ্ঞ আল্লাহর ওলি আছে বইল এবার কাছে যোগ একবারে বিনিবার চিকুন চলির বার বড় বড় সিন্ডি কুরর রোস তুরুজ ফাঁক করি বউর দিয়ে খুশি হয়ে গিয়ে হদ দুধিয়ারে নদীর দল থাকে মাঝি মাল্লা ন থাকে তখন তুমি ডাক দিয়ে এই যমুনা নদী আমাকে পার করাই দাও ওই ব্যক্তির উচিলাই যে তার স্ত্রীর সাথে একদিন সংসার করে নাই বুঝলেন না বলি বহুল লোক হনতে সংসার না করে হয়তো মস্কারে গোষ্ঠে লেগে তো না ভর্তি সংসার করো তোমার উচিলে লজ্জাম হয় তুমি জন বুঝো দেখা দেয় যমুনা ফানি যমুনার একদিন ওই যমুনা ওই ব্যক্তির উচিলা ভার করে যাও দেবে নিজের স্ত্রীর লো একদিনও সংসার না করে বর্জন ইয়ান খোঁজ দেন না দোনো ভার করে একখান একখান লাগে গিয়ে জোড়া ভরে উৎসব ইয়ান হজাব করা আমার ইয়ে কোরআন আছে করা আমার দেরি হবে দেন হজ দিন আই ওনারা রোগের ওষুধ দিচ্ছে ওষুধ কি নবীয় দিব আর ঠিক করে দিন না ওনারা কেন কেন খাবেন রুগী বানাই ওষুধ দি এখন তোমার ওষুধ খাবে নিয়ে ভালো খাইও তাহলে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর ওষুধ খালি ভালো হইবে আর ওষুধ ব্যবস্থা দিলে ডাক্তারে বেড়ে মারি ফেলে এলে বহুত রুগী আছে আর এলে তিতে ওষুধ ইংলে দিয়েছে ওগুলো ভার হইল এবার দু তিন ঘর আছে বদ্রুল মস্ত মুস্তান বটগাস্তরে বই রইলে খাইয়ে কত বাবা যমুনা নদু ফার কেন হইম হতো হইবে দে ওই ব্যক্তির উচিলাই আর যমুনা পার করে দে যে ব্যক্তি জীবনত এক গরস খানা নখায় এবার সগরস খাই খাই বাদি বেগুন খাইতে বলে হতে কিরে কিছু তো বুঝিন না পারে বউ অলি বুঝছে না জামাইও বলি এবার বলি এ কথা কোন সাথে রাতে যমুনা একটা নাকাল লাগি গেল পরে গেল আই রে কেবিন গাড়ি যাওয়ার মুখ ভরে পাচ্ছি মা বলে দেখা যেত না আচ্ছা আচ্ছা এখন তোমার লাই কেন সংবাদ আছে তোমার ভাইয়ের বিয়া বিয়ে জগ এ আংটি গলার মালা ফাঁকন ডাকন মালা নাকি সুন্দর করে বাড়ির কাছে খুশি কি বড় বাড়ির কথা বলে তো বোর হুঁশ গেম থাকে না এত আমায় খুব ভালো আরো একদিন বালাটা না দিয়ে তো এক গ্লাস পানি দে খবরদার একটু এক ফোড়া পড়লে এক তালাক দুই তালাক তিন তালাক
এবার চেয়ারম্যান দাওয়াই দেন মারহাবা বহুত খুশি হইল চেয়ারম্যান দাওয়াই হইল আল্লাহ দেখো বললে ও আই তোরা দের গেবি না গেলে আই ইবা এবার আগে দিল দিতাম না ইবা ঘোষ আচ্ছা বই 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 না অনবা জনগণ প্রতিনিধি না বই আচ্ছা ঠিক আছে ইবা আগে দিই বই ইবা বলে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ও খোদে এক ফোড়া বললি কি তিন তালাক মাই ভুল নরম দিকে গিয়ে এইয়েন তিন্ন অগ্র তিন্ন ইয়া বহুত কে তালাক দিল জানে এদিন অগ্র তালাক দিয়ে আরে তালে গিয়ে হো তালাক গিয়ে যোগ্য নুম আর হাসে গিয়ে আ বুঝে ঠেয়াতে দরজা ঠেয়া লাইব মনে মনে দর্শন মানুষ একটিও চেতন না মুফতি আব্দুল আশর ও যে তুলে গো তুলে ফজন ও বল কিন্তু আ যে ওরা আর বি থলাম লাম তুতলক ইহাদাত তাকদীর তালাক নো হয় তুই লাগি দিও যাই হোক এ ইবের মিকে সাইরি কির মিকে গ্লাসের মিকে ফাঁস খা যায় দশ খা যায় আস্তে আস্তে বড় বড় গিয়ে মাঠা দেখতে আর কাছে জ্ঞান নোয়াজ নোয়াজ ফরকে তো হইলেন তো ফরকে ফরকে চলে ও যে কি বলছে কি বলছে নামাজ তো খবরদার এখন এখন নামাজ বাস এবার মিকে ছাই লইছি এক গুম্বে যে তো এনে যুগ দিতে পুরো গুণ নয় আবার বিয়ে দিয়ে জয়েন নি তারপর দিনে গেলা দিবে লই আবার আল্লাহ আল্লাহ করে গড় ধাইছে আছে জামাই সামনে রাখি হদ এক ফোড়ো ন পড়ে হদ বিয়ে না খোদা কইন্ন পারি বইন্ন না কইন্ন পারি তোর বুনি সেনা কইন্ন পারি খালাই সেনা কইন্ন পারি মাই সেনা কইন্ন পারি কাল তো বই মত বই খোদা একবার কত লম্বা কত নবই খোলা শুনাই কইন্ন পারি বিয়ে যেতে কত অফলি এখন বস খোদাই তোমারে বিয়ে করতে দিই তোমার তে বই দেয় কইন্ন পারি তোমার ল সংসার করতে দিয়ে কইন্ন পারি আই তো রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর মিথ্যা আর খেয়াল আল্লাহর মিথ্যা তোমার খেয়াল ফানির মিথ্যা দুনিয়া ওগি গই আল্লাহর ওলি যারা এগুন আর আদ্দ তোমার মত ন ধরা ভরান সবাই এটা লাগই না আলা ইন্না আউলিয়া আল্লাহ আত তরজমান নগরী ওলির হনক বই বিতে নাই গরম করে দে দুনের রাস্তা রাস্তায় বন নড়ি গিয়ে কত বয়ন খন্ডাগাত পাকিস্তানের মুলতান একটা দুজন কথা কইলাম এদেরকে বাবা আর তো যেভাবে গরম পড়ে আর দেশের মানুষ মুলতান টুন যাই মারির মধ্যে গিয়ে পাকিস্তান পাকিস্তানের কাম মারি জায়গা আছে এর গরমের মৌসুম মানুষ যাই দ্বারা বসে রাখতে পারে দুজন এরা লেখ টেকা যে মার্স সুন্দর ইয়ান দ্বিতীয় লন্ডন আজ তো পাকিস্তান বুদ্ধি মোট দেখা শ্রীকু শরীফ দরবার শরীফ বে আল্লাহর বিশাল জায়গা আর উজুর কেবলার দরবার ইয়ান হলে দরবার ন আলিশান দরবার আল্লাহ দিয়ে দেয় ছাব্বিশ টন হেলিকপ্টার উজুর উজুর চুজি তো বিরাট খারবার নওয়াজ শরীফ তখন প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাবাহিনী নুরুদ্দিন খান এত আর এক পেটি লুকিয়ে এ ও সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী আসলে ও সমর কথা তো যাই হোক হদারে গরম করতে বেশি গরম ফোর মধ্যে লামিন বাড়ি ফোর লামিনে গা ফানি গরম জ্বলে যে ইম্বু কতরা ফানি সর্দে না হদা আল্লাহ 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 মিল্ল মধ্যে বহুত দিন হচ্ছে মতিরেন সরে দেখছুন না দাঁড়া দেখি 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 হ্যাঁ আল্লাহ আল্লাহ মিল নোমার বেমিল মনি মারা নোমার আচ্ছা ডুমুগ্গো মারি হন খোদার কথা ফানিও ন হয় কিচ্ছু ন হয় লামি ডুম মারি হরি এন মুসলি বেলাই ফুয়ত দিন আল্লাহ আয় গোসল করছি হর ফুয়ত দিন ইয়ান হয়েছে হয়েছে এমন ভাবে ফানি শুরু হয়েছে দেখ এক সপ্তাহ পর্যন্ত মুসলারে পানি ভরে বেগুনের ঠান্ডা করে দিয়ে
এবার নাম বাবা বুল্লা সাহেব বাবা কি আয় মনে করে দিবার মতো মানুষ না এবার মিত্র বেলাই উঠেছে ব্যানোজির বুট্টুর গবই বুঝিলাম ডটার অফ দি ইস্ট প্রাচ্যের মেয়ে ও সহস্তে লেখা আয় দুয়ো বোর্ড রাস্তে বোর্ড মতবাদে ঘুরি বঙ্গবন্ধুর আত্মজীবনী পুরো বুদ্ধি দেশা জন্ম যে কেন করল আতে বের বাংলাদেশ পিডিয়া লাইব্রেরি যখন বই এসব বই কিছু কিছু চাই বুট্টু রে গো বই বুঝলাম পাকিস্তান কে লইলাম মজা কেউ কতল কিয়া গিয়া বেনজির বুট্টু এক জায়গার লেখাতে বারবার ওর জল মিয়াদ বাড়ে ওগো জেলার বেনজির ভক্ত আছে হদে আবা পরন্ত বাড়িতে তেল অনরাই গো ওজিবে জিগে দি কি ওজিবে হদে অন নিগিত গরল বেলাবল সব গো মাদার আছে পাকিস্তান অন নিগিত গরল আর যদি মুক্তি দে আর বেলাবল ওর জিয়ারত কিছু হদায় রাতি নিগিত গরজে ফজরদার মুক্তি দিবে জামিন নাম জোরাবরণ সুবহান ওই উনি রসিলেন তখন বাইরে ওই গাড়ি ধুলে খদুয়া আয় তো বলি ডলি নছিনি বলি কাহা কোন হে মুঝে পতা নি বিলাবল শাহ কাহায় খদে উমুক জাগাত আর গরম নলি লড়খানা আমি বাড়ি যেতেন না ওই বিলাবল শহরের রোজা বিলাবল শহরের যাই খুব খান্দি ওজোর আয় এখন আনমেরে বিয়ে সাথে নুমর আর যদি বিয়ে আর ছেলে সন্তান দিলে আয় এই বেল নাম নাই কিন্তু তোমার নামে বেলাওয়াল ও বেলাওয়াল লাগে কি বহুত কাহিনী লিখি ওজোর রাস্তি দিয়ে বইও বরণ না পড়ি নবল্লি শিখি না মুদ্দু যারা রাস্তি দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ শেখ হাসিনা ওর কাছে একবার গেলাম যে কোনো কারণে মদিনা শরীফ দেখো আর কত নবরাই ওলি সিনুন বড় মুশকিল ওলি যাচ্ছে সিনিবে ওলিয়ে অনর তলবর বেরামর ওষুধ দিব ওষুধ দিবে দিলে অন যাচ্ছে রোগ তাক চুনু এই রোগ সারা যাচ্ছে কবর দেবেন মন দিনন গিরে প্রশ্ন করে অনর ফেল করে ফেলছেন জনগণের সুবহানাল্লাহ আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করার তৌফিক নসিব করুন আমাদের ওয়াইজ ইন্দরা এসেছেন তার মধ্যে আমাদের ওমর ফারুক নাইমি উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে নন্দিত আলেম দিন বক্তা সুবক্তা পণ্ডিত ভালো তকরির করবেন আর সর্বশেষ দিনে ওমর রজবি তিনি আপনাদের সামনে তকরির করবেন যারা এই মাহফিলের আয়োজন করেছেন ব্যবস্থা করেছেন আমার চেয়ারম্যান সাহেব আমার অত্যন্ত এই প্রিয় ব্যক্তি আমি তো আর গুণমর্ধন বক্তৃতা পারবো না ওনাকে মহব্বত করি ওনাকে বক্তৃতা না পারলেও ওনাকে কি করি আমার মহব্বত কাজে লাগবে কিনা লাগবে এখন উনি বুঝবেন না যাচ্ছে লাগবে তখন বুঝবেন দুজোর অনুভব ঠিক আছে আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন দেশের আরো সুন্দরভাবে কাজ করার তৌফিক নসিব করুন করোনা ভাইরাস থেকে হেফাজত থাকার জন্য দোয়া করবেন আমি কিছু সময় নিয়েছি আমাকে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন খোদাবন্দ কুদ্দুস রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানকে কবুল করুন যারা হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন মাহফিলে প্রত্যেকের হাজিরি উপস্থিতি কবুল করুন সবাইকে ইজ্জত আর সম্মান দান করুন আফত বলিয়ে থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ যারা মাহফিলে এসেছেন তাদের গুনাহ মাফ করে দিন তওবা কবুল করুন যারা মুরব্বীরা কবর শুয়ে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমার কাছে খুব ভালো লাগতেছে এই মসজিদটা একটা সুন্দর মসজিদ মসজিদ এখন দেখতে খুব ভালো লাগতেছে যারা এক টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন দুনিয়া আখিরাতের শান্তি দান করুন আহলে সুন্নাত ওয়াল জামাতকে বুঝবার তৌফিক নসিব করুন আমাদের কলবের মধ্যে রোগ যে বেরাম এই বেরামের ওষুধ দান করুন এই ওষুধ সেবন করে আল্লাহ রসুলের সান্নিধ্য অর্জন করার তৌফিক নসিব করুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা বাইতি আজমাইন
বরহমত কে রমদান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।